আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স দিয়ে বিফ হালিম রেসিপিটি। আর এই রেসিপিটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়া। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আজকে আমি এখানে রেডিমিক্স যে হালিম মশলাটা রয়েছে সেটা ব্যবহার করব। এখানে আমি রাঁধুনি হালিম মিক্সের মশলা প্যাকেটটা নিয়েছি, এখানে 200 গ্রামের প্যাকেটটা। আমি প্রথমে এখানে কেটে নিচ্ছি যে বিভিন্ন ডাউলের মিশ্রণের যে শস্য দানাটা সেটা আমি প্রথমে কেটে নিয়েছি। সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে মশলা, এই হালিমটা রান্না করার জন্য যে মশলাটা সেটা এরা দিয়ে দিয়েছে। এখানে 200 গ্রামের যে প্যাকেটটা পরিমাণ হয়েছে আমার মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, এটা আমি প্রথমে পাত্রে ঢেলে দিয়েছি। এর মধ্যে অবশ্যই গরম পানি মিক্সড করতে হবে, 1 কাপের জন্য 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করতে হবে। তার জন্য প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। একসাথে 2 কাপ দিলে দলা বেঁধে যাওয়ার ভয় থাকে, সেজন্য 1 কাপ করে মিশিয়ে পরবর্তীতে আমি 1 কাপ দিয়ে দিব। অবশিষ্ট যে 1 কাপ পানি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে অপর সাইডে রেখে দিব। এটা ফুলে কিন্তু প্রায় ডাবল হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা যখন হালকা একটু গরম হবে, এখানে আমি 1/2 কাপের একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লক্ষ্য করবেন কোনোভাবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে আমি গরুর মাংস দিয়ে হালিমটা তৈরি করব, সেজন্য গরুর মাংসগুলো নিয়েছি 500 গ্রামের মতো। আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি সাইজটা কেমন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসের শেপটা দিয়ে নিতে পারেন। অন্যদিকে আমার পেঁয়াজ ব্রেস্টটা তা তৈরি হয়ে গিয়েছে। এবারে পেঁয়াজ ব্রেস্টার থেকে আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্টা উঠিয়ে নিব, যাতে পরবর্তীতে হালিম ডেকোরেশনের জন্য উপরে আমি দিতে পারি। আমি এখানে এই বাটির 1/2 বাটি পরিমাণ মতো পেঁয়াজ ব্রেস্তাটা উঠিয়ে নিয়েছি, এটা আমি সাইডে রেখে দিব। আর অবশিষ্ট যে পেঁয়াজ ব্রেস্তাটা রয়েছে তার মধ্যেই আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মাংসটা কষিয়ে নেওয়ার মতো জাল দিয়ে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রাখার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খুব ভালোভাবে জাল খাবে আর এর ভিতর থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। এরকম করে কষিয়ে নিতে নিতে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, খুবই সামান্য, সেটা লক্ষ্য রেখেই দিবেন কারণ এই মশলায় কিন্তু লবণ থাকবে। আর সাথে মরিচের গুঁড়া দিয়েছিলাম আর অল্প একটু আদা বাটা আর রসুন বাটা 1/2 টিস্পুন করে। আর আগের থেকেই বলেছিলাম হালিমের যে মশলাটা ছিল সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলাটা দিয়েছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণই মশলাটা রয়েছে, অবশিষ্ট অর্ধেকটা পরবর্তীতে ব্যবহার করব। এবার এই গরুর মাংসটা খুব ভালোভাবেই কষিয়ে নিব। আমি খুব ভালোভাবে কষানোর পরে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে 5 থেকে 7 মিনিট ওভাবেই রেখেছিলাম, তারপর আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা মাংসের সাথে মেখে যায়। আর এই পর্যায়ে যখন পুরোপুরি মাংসটা কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর তার একটু বেশি দিয়েছি। গরুর মাংসটা যেহেতু সিদ্ধ হতে অনেক টাইম লাগে, সেজন্য আমি এখানে 1 কাপ পানি দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধটা করতে পারি। চুলার জালটা সেজন্য আমি একটু বাড়িয়ে দিলাম। এবার একটু সময় নাড়াচাড়া দিয়ে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের মতো। তারপর ঢাকনাটা আলগা করে নিয়েছি। লক্ষ্য করে দেখতে পাচ্ছেন উপরে তেলটা কিন্তু ভেসে এসেছে আর মাংসটা কিন্তু বেশ অনেকখানি সফট হয়ে এসেছে। আর অবশিষ্ট বাকি যেটুকু বাকি আছে সিদ্ধ হতে, সেটা কিন্তু আমরা যে হালিম মিক্সটা করে রেখেছিলাম আগের থেকে, সেটা তৈরি করতে করতেই হয়ে যাবে। হালিম যেহেতু অনেকক্ষণ জাল দেওয়া লাগে রান্না করতে, সেজন্য গরুর মাংসটা কিন্তু পুরোপুরি সফট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবার এর মধ্যে আগে থেকে যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম ভিজিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাংসের যে ঝোলটা ছিল তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি।
আর হালিমের যে মিশ্রণটা লক্ষ্য করবেন, এটা দিলে কিন্তু তলা থেকে তাড়াতাড়ি লেগে যাওয়ার ভয় থাকে। সেজন্য চুলার জালটা একটু আস্তে দিয়ে আর বারবার ঢাকনাটা উঁচু করে নাড়াচাড়া দিয়ে লক্ষ্য করবেন। ঠিক একইভাবে 5 মিনিট রাখার পর আমি আবারও ঢাকনাটা আলগা করেছি, করে আবারও একটু নাড়াচাড়া দিয়েছি। ঠিক একইভাবে আমি আবারও একটু ঢাকনা দিয়েছি, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে আমার হালিমটা। এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, মাংসের যে ঝোলটুকু ছিল সেটুকু দিয়েই আমার এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি পুরোপুরি হালিমটা তৈরি করার জন্য অবশিষ্ট ঝোলটা দিব। আর অবশ্যই আপনারা এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন। আমি এখানে 4 কাপ পরিমাণ মতো পানি ব্যবহার করব। আপনারা আপনাদের টেক্সচার অনুযায়ী পানিটা দিতে পারেন, কিন্তু 4 কাপ পানি এখানে অবশ্যই লাগবে, কারণ এটা কিন্তু অনেকক্ষণ ধরেই কুক করা লাগে। যদি আপনারা তাড়াতাড়ি কুক করেন এটা, সেটা কিন্তু খেতে অতটা মজা হয় না। হালিমটা যত বেশিক্ষণ আপনারা চুলায় রেখে নাড়াচাড়া করে রান্না করে নিতে পারবেন, এটা খেতে কিন্তু ততটাই মজা হয়। এবার এর মধ্যে আগে থেকে যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম বাকি, সেটুকু দিয়ে দিলাম। সেই মশলাটুকু দিয়ে খুব ভালোভাবে হালিম মিক্সের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এবারও আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা ঢেকে দিব। আর এই পর্যায়ে আপনারা একটু চেক করে নিতে পারেন হালিমের টেস্টটা কেমন আছে, সব মশলা ঠিক আছে কি না। যদি কম বেশি কিছু লেগে থাকে আপনাদের, সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। আর এভাবেই আমি চুলার উপরে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে একবার দুবার করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম ঢাকনাটা আলগা করে, যাতে কোনোভাবেই নিচ থেকে যাতে এটা না লেগে যায়। আর হালিমটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে এসেছে। আমি এখানে একটু চেক করে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে। আপনারা যদি চান এর থেকে একটু পাতলা করবেন, সেক্ষেত্রে আপনারা আরও আগেই নামিয়ে নিতে পারেন। আর অবশ্যই এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। এর মধ্যে আমি অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর অবশিষ্টটুকু রেখে দিয়েছি পরবর্তীতে ডেকোরেশন করার জন্য। এবার আমি কিন্তু হালিমটা উঠিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। আর এভাবেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন রেডিমিক্স হালিম মশলাটা দিয়ে। আর আমি এখানে ডেকোরেশনের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এখানে আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডেকোরেশনটা করে নিতে পারেন। অনেকে আদা কুচি দেয়, সেটা আমি দিব না, আমার ব্যক্তিগতভাবে ওটা পছন্দ না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সালাদটা এখানে অ্যাড করে দিতে পারেন। আর এভাবে কিন্তু খুব সহজেই রেডিমিক্স হালিম মশলা দিয়ে এটা তৈরি করা যায়। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। আর কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা করার থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।